মই বৰ্তমান উপস্থিত আছো কাছাৰ জিলাৰ উদ্ধাৰবন বিধানসভা কেন্দ্ৰত দেশবন্ধু নগৰৰ এটা প্ৰত্যন্ত অঞ্চলত আৰু এই প্ৰত্যন্ত অঞ্চলৰ এগৰাকী ছাত্ৰই মাধ্যমিক পৰীক্ষাত 84% লৈ পেলাই প্ৰথম বিভাগত উত্তীৰ্ণ হৈছে আৰু বিভিন্ন সা সুবিধা নোহোৱাকৈ বিভিন্ন সংগ্ৰাম চলাই দৰিদ্ৰতা নেওচি তেওঁ এই মাধ্যমিক পৰীক্ষাত উজ্বলি উঠিছে আৰু তেওঁৰ লগত মই কথা পাতিবলৈ মই আজি চেষ্টা কৰিম কেনেধৰণৰ বিভিন্ন বাধা বিপত্তি অতিক্ৰম কৰি ইমান ভাল ৰেজাল্ট কৰিছে কি নাম সুমন্ত দাস কোন স্কুলত পঢ়েছিলে তুমি কৃষ্ণদন বৰ্মন জানকী ৰায় মেমৰিয়েল হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুল কতটা বিষয়ে তুমি লেটাৰ পেয়েছো পাঁচটি আমাদের ওদিকে না আছে রাস্তাঘাটের সুবিধা অনেক খুশি হইতো মানে আমার এক্সপেক্ট করতে পারছিলাম না কি আমার নতুন রেজাল্ট আইব এটা আইসা পরে আমি শুনিয়া প্রথমে বিশ্বাস করছিলাম তারপরে আমার মা বাবা তো কোয়ারিতে কাজ করে মদুরা নদীর একটা কোয়ারি আছে এখানে আপনি সুমন্তর মা প্রথম যখন রেজাল্টটা আপনি জানতে পারলেন কি রকম লাগলো খুব ভালো লাগছে কি ঠাকুরে যদি আশা পুরা হয় তো স্বপ্নটা হে পুরা করতে লাগে এখানে এই এরিয়া কি কি ধরনের সুবিধা থেকে বঞ্চিত আপনারা কারেন্ট নাই তারপরে জল আনতে অসুবিধা হয় জল আনতে আমাদের মাটিতে কোয়া করে জল আনি তারপরে যদি ঘরে কিছু হয় তাহলে পাহাড় থেকে বাঁশ কেটে এনে ঘর মরম্মত করতে হয় এরকম অনেক অসুবিধা জলে তো আরো বেশি রাস্তাঘাট স্কুলে যেতে রাস্তাঘাট তো কইবারই মতো না অতটুক পর্যন্ত পেকে ইয়ে যায় কাদায় ডাবি যায় পাওটা